एक गांव में राघवैया नाम का एक आदमी रहता था। उसकी पत्नी का नाम गौतमी था। राघवैया भगवान शिव का बहुत बड़ा भक्त था। राघव महादेव शिवेर परम भक्त थे जो हमेशा दूसरों की मदद करते थे। सर्वदा सुजोग पेले गरीबदेर के दान धन करते। क्या कर रहे हो? क्या प्रसाद पूरा हो गया? गौतमी आमार तो कापड़ देवा हो गेलो, तोमार कि प्रसाद देवा शेष हलो? হ্যাঁ, আমার কাজ সম্পূর্ণ হয়েছে। চলো এবারে ভগবানের কাছে গিয়ে আমরা দুজনে একটু প্রার্থনা করে আসি। তারপর তারা দুজন স্বামী স্ত্রী ভগবান শিবের কাছে বসে প্রার্থনা করতে লাগলো। হে মহাদেব শিব, এইভাবেই সর্বদা আপনি আমাদের পাশে থাকবেন। যদি আপনি আমাদের প্রতি দয়ালু হন তাহলে আমরা ভালো থাকতে পারব। আপনাকে ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই মহাদেব শিব। রাঘব এইভাবেই ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগল। মহাদেব শিব এবং দেবী পার্বতী কৈলাস থেকে রাঘব এবং গৌতমীকে লক্ষ্য করছিল। দেখো, তোমার এই ভক্তের কিন্তু তোমার উপরে খুব ভক্তি শ্রদ্ধা রয়েছে। দেখো পার্বতী, আমার ভক্ত তো পৃথিবীতে অনেকেই আছে, কিন্তু আসল ভক্ত সেই যে কোনো রকম স্বার্থ ছাড়াই আমার ভক্তিতে বিলীন হয়ে যাই। স্বার্থবাজ ভক্ত কিন্তু আমার একদম পছন্দ না। আসল ভক্ত তো সেই যে নিঃস্বার্থভাবে ভক্তি করে। হ্যাঁ, তুমি ঠিকই বললে। ওর ভক্তি শ্রদ্ধা সত্যি কি না একবার পরীক্ষা নিয়ে দেখো না। হ্যাঁ পার্বতী, তুমি ঠিকই বলেছ। আমরা এর নানা রকমভাবে পরীক্ষা নেব। দেবী পার্বতী এবং ভগবান শিব তারা দুজন চিন্তা করল যে রাঘবের পরীক্ষা নেবে। এইরকমই একদিন সকালে রাঘব বাড়ির বাইরে থেকে হেঁটে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে একজন ব্যক্তি এলো আর তাকে বলল, বাবু আমি অনেক কষ্টে রয়েছি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কালকেই আমার মেয়ের বিয়ে, কিন্তু এখন পাত্রপক্ষ বিয়ে করতে রাজি হচ্ছে না। তারা দাবি করছে যেন 2 একর জমি তাদেরকে লিখে দিই। দয়া করে বাবু আমার মেয়েটাকে বাঁচান, আমাকে সাহায্য করুন। আপনি বলছেন যে আপনার মেয়ের বিয়ে, আমি বুঝতে পারছি। এখনকার যুগে একটা মেয়ের বিয়ে দেওয়া সত্যি খুবই কষ্টকর। আপনি চিন্তা করবেন না, আমার কাছে 2 একর জমি রয়েছে, আপনি সেটা নিয়ে নিন আর খুশি খুশি আপনার মেয়ের বিয়ে সম্পূর্ণ করুন। আপনি এত সহজেই আমাকে 2 একর জমিটা লিখে দিচ্ছেন, কিন্তু আপনারও তো বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, সে যখন বড় হবে তখন পরবর্তীকালে তারও তো বিয়ে দিতে হবে। আপনি আপনার মেয়ের ব্যাপারে চিন্তা করবেন না। দেখুন, আপনাকে এ বিষয়ে চিন্তা করতে হবে না। ভগবান শিব সর্বদা আমার সাথে রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস সে সর্বদা আমার খেয়াল রাখবে এবং আমার সাথে সর্বদা থাকবে আমার বিপদে আপদে। রাঘব ওই ব্যক্তিকে দলিল সহ 2 একর জমি তাকে লিখে দিল। ওই ব্যক্তি তারপরে হেঁটে হেঁটে চলে গেল। ওই ব্যক্তিটি ভগবান শিব ছিল। সঙ্গে সঙ্গে দেবী পার্বতী ওখানে প্রকট হল। কি হলো স্বামী, আপনার ভক্ত কি আপনার দেওয়া প্রথম পরীক্ষায় পাস করেছে? হ্যাঁ পার্বতী, আমার ভক্ত প্রথম পরীক্ষাতে সফল হয়েছে, এখনো অনেকগুলো পরীক্ষা বাকি আছে, দেখা যাক কি হয়। দেখো যাই হোক না কেন, তোমার ভক্ত কিন্তু তোমার উপরে অনেক বিশ্বাস করে। এইভাবে মাতা পার্বতী এবং ভগবান শিব একে অপরের সাথে কথা বলছিল। এরকমই একদিন সকালবেলা রাঘবের মেয়ে একটা বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে পাশের একটা কুঁতে পড়ে গেল। আরে আরে, আমার মেয়ে প্রিয়া দেখো না খেলতে খেলতে কুয়াতে পড়ে গেছে, দয়া করে ওকে কেউ বাঁচাও, বাঁচাও। সে কি কি কথা বলছো তুমি, এখন আমার মেয়েকে বাঁচাবে কে? রাঘব এইভাবে হাউ হাউ করে কাঁদছিল। বাসুদেব নামের একজন ব্যক্তি যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার মেয়ে কুয়ো থেকে পড়ে গেছে, দয়া করে আমার মেয়েকে কুয়ো থেকে বাঁচান, দয়া করে বাঁচান, দয়া করে আমার মেয়েটার প্রাণ বাঁচান। কিন্তু আমি তো একজন ভিখারি, আমি আপনার মেয়েকে যদি বাঁচাই তাহলে আমার কি লাভ? আপনি এসব কি কথা বলছেন, লাভ? দেখুন, আমি আপনার মেয়ের প্রাণ বাঁচাবো, তার বদলে আপনি কি দেবেন সেটা তো আমাকে বলুন। দেখুন বাবু, আমি কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই দেব। ঠিক আছে, যে কথাটা তুমি দিয়েছো সেটা যেন থাকে, আমি তোমার মেয়েকে বাঁচাতে যাচ্ছি, ঠিক আছে? এইভাবে রাঘব বাসুদেবকে কথা দিল। তারপর বাসুদেব তার মেয়ে প্রিয়াকে কুঁয়ো থেকে উদ্ধার করল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই। রাঘব, তুমি আমাকে কথা দিয়েছো মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ,
আমার খুব ভালো করেই মনে আছে। বলুন আপনি কি চান? দেখুন, আমি কিন্তু আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যে তাকে একটা বড় বাড়ি উপহার দেব। আপনার বাড়ি তো দেখছি খুবই বড়। আপনি যেহেতু কথা দিয়েছিলেন, আপনার বাড়িটা সম্পূর্ণ আমাকে দিয়ে দিন, এমনকি বাড়ির মধ্যে সমস্ত সামানপত্রও আমাকে দিয়ে দিন। এটা কি করে সম্ভব? আমরা কোথায় থাকব? না গৌতমী, উনি আমাদের মেয়ে প্রিয়ার প্রাণ বাঁচিয়েছে, সেই জন্য কথা অনুযায়ী ওনাকে এই বাড়িটা দিয়ে দিতে হবে। আমরা তো শুধুমাত্র আমাদের বাড়িটাই ওনাকে দিচ্ছি, কিন্তু আমাদের আসল সম্পত্তি তো ভেঙ্কটেশ্বর ভগবান এবং মহাদেব শিব। যতদিন সেই সম্পত্তি আমাদের কাছে রয়েছে, ততদিন কেউ কিছু করতে পারবে না আমাদের। তারপর রাঘব বাসুদেবকে সম্পূর্ণ বাড়িটাকে সঁপে দিল। তারপর রাঘব তার পরিবারকে নিয়ে অন্য জায়গাতে চলে গেল। অন্যদিকে বাসুদেব নামের ওই ব্যক্তিটি হঠাৎ করে মহাদেব শিবে রূপান্তরিত হল। স্বামী, তোমার ভক্ত কিন্তু তোমার দেওয়া এই পরীক্ষাতেও জয়ী হল। হ্যাঁ দেবী। অন্যদিকে গৌতমী তার স্বামী রাঘবকে এইভাবে বলতে লাগল। কি গো, আমরা এখন কোথায় যাব? গৌতমী, আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে, তাই না? আমরা ওখানেই থাকবো গৌতমী। আমাদের কাছে তো আর কিছুই নেই, সব রেখে এসেছি, এখন আমরা কিভাবে থাকবো বলো তো? আমরা আমাদের জীবন কাটানোর জন্য আমি কিছু অন্তত কাজ করে নেব। তারপর রাঘব তার পরিবারকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে ওই মন্দির প্রাঙ্গণে গেল। সেখানে কোনোরকম একটা ঝুপড়ি বাড়ি করে থাকতে লাগলো। জঙ্গল থেকে কাঠ বিক্রি করে অনেক কষ্টে কোনো রকমের জীবন কাটাতে লাগলো। কি গো, মেয়েটার তো খুব খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে, এইভাবে না খেয়ে থাকলে তাহলে তো শরীর খারাপ করবে আমাদের। তার স্ত্রী গৌতমীর কথা শুনে রাঘব খাবারের খোঁজে এইদিক ওইদিক খুঁজতে লাগলো, কিন্তু এত খোঁজার পরও খাবার কোথাও খুঁজে পেল না। তখন রাস্তাতে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। ওই বৃদ্ধ লোকটাও তখন রাঘবকে দেখছিল। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন যে? দেখুন না বাবু, আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি। আমি ওই দূরে যে পাশের গ্রাম আছে ওই গ্রামেতে যাব। তুমি যদি এই ব্যাগটা একটু আমার সাথে দিয়ে আসতে, আমি তোমাকে 100 টাকা দিতাম বাবা। রাঘব তখন ওই বাক্সটাকে মাথায় নিয়ে ওই ব্যক্তির সাথে তার গ্রামেতে যেতে লাগল। রাঘব কাজ সম্পূর্ণ করার পরে ওই বৃদ্ধ লোকটা তাকে 100 টাকা দিল। সেই টাকা দিয়ে রাঘব কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে গেল। তারপর তার স্ত্রীকে বলল, গৌতমী এই নাও, এই খাবারগুলো নাও। তুমি এইটা কোথায় থেকে পেলে? আমি কুলি মজুরের কাজ করে উপার্জন করে এটা নিয়ে এসেছি। এইভাবেই রাঘব তার পরিবারের পেট চালানোর জন্য সে সমস্ত রকম কাজ করে অন্তত নিজের পরিবারকে চালাতো, কিন্তু যা টাকা উপার্জন করত তার পরিবারের জন্য সেটা যথেষ্ট ছিল না। কি গো, তুমি আমাদের জন্য এত পরিশ্রম করছো, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমিও এবারে কোনো কাজ করব। গৌতমী, তুমি এখানে কি কাজ করবে? এই দেখো, এখানে তো অনেকগুলো ফুল গাছ রয়েছে, আমি ফুলগুলো পেড়ে নিয়ে বাড়িতে বসে মালা তৈরি করে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব। তাহলে কিছু টাকা উপার্জন হবে আর তোমাকে সাহায্য করতে পারব। এইভাবে গৌতমীও ফুল বিক্রি করে টাকা উপার্জন করতে লাগলো। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। দীপাবলির উৎসব চলে এলো। মা মা, তোমার কি মনে আছে যে কালকে দীপাবলি? আর তুমি তো জানো দীপাবলি উৎসবটা আমার কাছে কতটা প্রিয়। হে রে মা, আমি জানি। বাবা, এবারে দীপাবলিতে আমাকে নানা রকমের মিষ্টি এনে দেবে আর অনেক ধরনের বাজি পটকাও এনে দেবে, বুঝেছ? ঠিক আছে রে মা প্রিয়া, তুই যা চাইবি আমি তাই তো খেয়ে দেব। এইভাবে রাঘব প্রিয়াকে বলল। রাঘবের মুখ থেকে এইরকম কথা শুনে তার স্ত্রী গৌতমী একটু সাইটে নিয়ে গিয়ে তাকে বলল, কি গো, আমরা ওই সব জিনিসগুলো কোথায় থেকে আনবো বলো? আরে গৌতমী, তুমি এত চিন্তা করছো কেন? আজকে না হলে আরো বেশি কাজ করব, এতে অন্তত 2টো টাকা তো বেশি উপার্জন হবে। রাঘব এই কথা বলে ওখান থেকে চলে গেল। এইভাবে ওই দিনটা কোনো রকমে কেটে গেল। সেই দিন রাতে রাঘব কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আরে তোমার কি হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন? আজকে আমি অনেক পরিশ্রম করে একটু বেশি টাকা উপার্জন করেছিলাম গৌতমী, সেই টাকাগুলো নিয়ে খুশি খুশি মনে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে একটা চোর এসে সমস্ত টাকাগুলো নিয়ে পালিয়ে গেল। এইভাবেই রাঘব হাওয়া করে কাঁদতে কাঁদতে বলছিল। এটা শুনে গৌতমীরও
খুবই কষ্ট হলো। এইভাবেই ওই রাতটা কোনো রকমে কেটে গেল। পরের দিন সকালে দুজন ব্যক্তি তাদের বাড়ির দিকে এলো, যেখানে রাঘবরা বসবাস করত। তখন তারা এসে তাদেরকে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি বাবু, আমার পোতা এবং পুতি অনেক দূরে থাকে, তাদের জন্য অনেক রকমের মিষ্টি এবং নানা রকমের বাজি পটাকা কিনেছিলাম, কিন্তু তারা তো অনেক দূরে থাকে, যেতে যেতে সমস্ত মিষ্টি খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি চিন্তা করছিলাম এই বাজি পটাকা আর মিষ্টিগুলো আপনারা অন্তত নিয়ে নিন, নাহলে খারাপ হয়ে যাবে। ওই ব্যক্তি সমস্ত বাজি পটাকা এবং তাদেরকে মিষ্টি উপহার দিল। এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার, আপনি কে? আপনি আমার সমস্যাটাকে ভালো করে বুঝেছেন আর এখানে চলে এসেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার মহাদেব শিব। এই কথা রাঘব বলা মাত্রই তখন তারা দুজন স্বামী স্ত্রী শিব পার্বতীতে পরিণত হয়ে গেল। রাঘব, তোমার ভক্তি হচ্ছে মহান, প্রথম থেকেই আমি তোমাকে নানা রকমভাবে পরীক্ষা করেছি, আমি তোমার ভক্তির পরীক্ষা নিয়েছি, আমি তোমাকে নিয়ে অনেক কঠিন পরীক্ষা নিয়েছি, সবেতেই তুমি সফল হয়েছ। শুধু তাই নয়, আমাকে তুমি ভেষ পরিবর্তন করার পরেও বুঝতে পেরে গেছো তুমি এতই মহান, আমি তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছি, সেই জন্য আমি তোমাকে পুরস্কার হিসাবে সব কিছু ফিরিয়ে দিতে চাই। এইভাবেই মহাদেব শিব রাঘবকে জায়গা, জমি, বাড়ি সব কিছু এক এক করে ফিরিয়ে দিল। তারপর দেবী পার্বতী এবং মহাদেব শিব রাঘবের পরিবারের সাথে হ্যাপি হ্যাপি দীপাবলি উৎসব পালন করল। একটা গ্রামে গায়ত্রী দেবী নামের একটা মহিলা বসবাস করত। সে অনেক ধনী ছিল। গায়ত্রী দেবী ভগবান শিবের পরম ভক্ত ছিল, কিন্তু সে অত্যাধিক কঞ্জুস ছিল। কোনো ভিখারিকেও সে টাকা দিতে চাইত না। ভিখারিরাও জানত যে তার কাছ থেকে ভিক পাওয়া ভাগ্যের ব্যাপার। তার একটা ছেলে ছিল যার নাম ছিল রাজু, আর রাজুর স্ত্রীর নাম ছিল গৌতমী। এরকম একদিন গায়ত্রী দেবী, ও বাবা, পাটা এত যন্ত্রণা করছিল বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই সময় আমার সচরাচর ঘুম আসে না, যাই শিবজির আবার পুজো করতে হবে, বেলা ১০টা বেজে গেল, যাই স্নানটা করে নিই। গায়ত্রী দেবী ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হল। তারপরে তাদের বাড়ির পূজার ঘরে চলে গেল ভগবান শিবকে পুজো করতে। আরে ভগবান শিবের সামনে প্রদীপ জ্বলছে, এটা কে জ্বালালো? গায়ত্রী দেবী এইভাবে জিজ্ঞাসা করল। তার বৌমার নাম ছিল গৌতমী। তখন গৌতমী ওখানে এসে, আরে মা, কি ব্যাপার, আপনি উঠে পড়েছেন? হ্যাঁ, আমি তো এই ঘুম থেকে উঠলাম, কিন্তু এই প্রদীপটা কে জ্বালালো? আরে শাশুড়ি মা, এটা তো আমি জ্বালিয়েছি, আসলে আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনাকে ডাকিনি, অনেকক্ষণ আপনার অপেক্ষা করলাম, কিন্তু আপনি যখন উঠলেন না তখন এটা আমি বাধ্য হয়ে জ্বালিয়ে দিলাম। ও আচ্ছা, তাই নাকি? আরে তুমি এতগুলো ধূপকাঠি জ্বালিয়েছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মন্দিরে যাই না, আমি ঘরে বসেই পুজো করি। হ্যাঁ, তুমি জানো জিনিসপত্রের কত দাম বেড়েছে? তুমি এতগুলো ধূপকাঠি জ্বালালে কেন বলো? আসলে ধূপকাঠি দিয়ে ভালো সুগন্ধ বেরোচ্ছিল তাই জ্বালিয়েছি, ঠিক আছে আর করব না। আরে এটা কি, এটা কি প্রসাদ তৈরি করেছো? হ্যাঁ মা, আমরা যখন পূজা অর্চনা করছি তাহলে প্রসাদ তৈরি করব না, সেই জন্য আমি তৈরি করেছি। তারপরে গায়ত্রী দেবী একটু প্রসাদটাকে চেকে দেখল, তারপর গৌতমীকে বলল, আরে বাপরে বাপ, তুমি এই প্রসাদটায় এত জিনিস ব্যবহার করেছো কেন, আর এত মিষ্টি দিয়েছো কেন? আরে ভগবান কি এই প্রসাদ খায় নাকি? শোনো বৌমা, ভগবান কিন্তু ভক্তদের কাছ থেকে কিছুই চায় না, কিন্তু তুমি এমনটা করলে কেন? এই প্রসাদে এত ঘি ব্যবহার করেছো কেন? তুমি কিন্তু আর খবরদার এই পুজো ঘরে ঢুকবে না। গায়ত্রী দেবী তার বৌমা গৌতমীকে অনেক বকাবকি করলো, তারপর ওখান থেকে তাড়িয়ে দিল। হে ভগবান শিব, আপনি এইসব মহিলার কিন্তু প্রার্থনাকে স্বীকার করবেন না, নাহলে আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে, আপনি আমার প্রার্থনাটাকে স্বীকার করুন। গায়ত্রী দেবী মহাদেব শিবের সাথে এইভাবে কথা বলছিল। অন্যদিকে গৌতমী তার স্বামী রাজুর সাথে কথা বলছিল। কি গো, তোমার মা এত স্বার্থপর কেন গো, আর এত কিপটে কেন? যেই নৈতিক ধর্মের কথা হয় তখন তো খুব দয়া দেখায়, আর যখন কিছু করতে যাই তখনই আমাকে বকা দেয়, কেন? আরে গৌতমী, কি করব বলো, এখন থেকে শুধু না, সে ছোটবেলা থেকে দেখছি মা ওই রকমই। এই যে তুমি আমাদের এত সম্পত্তি দেখছো, এই সব কিছু মায়ের কিপটুমোর জন্যই সম্ভব হয়েছে, বুঝেছো? এইভাবেই রাজু তার স্ত্রীকে বলল। তারপর একদিন গৌতমীর নামেতে একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল গৌতমীর বাবা খুবই অসুস্থ। চিঠিতে তার বাবা তাকে ডেকে পাঠিয়েছে। চিঠিটা পড়ে তার খুবই মন খারাপ হয়ে গেল। সে তখন তার শাশুড়ি মায়ের কাছে গেল আর তাকে বলল,
শাশুড়ি মা, আমার বাবার শরীরটা খুবই খারাপ, আমি একবার ওনাকে গিয়ে দেখে আসতে চাই। আরে বৌমা, তুমি যদি যাও তোমাকে দেখে কি তোমার বাবার শরীরটা ভালো হয়ে যাবে? আর গেলে তো এখন প্রচুর টাকাও খরচা হবে, আর সামনে শিবরাত্রি, বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে হবে, তাই তুমি এখন যেও না। তার শাশুড়ি মায়ের মুখ থেকে এরকম কথা শুনে গৌতমী খুবই কষ্ট পেল। সে কাঁদতে কাঁদতে মন্দিরেতে গেল। হে ভগবান শিব, আমার সাথে এই সব কিছু কেন হচ্ছে? আমি এই বাড়ির জন্য কত কিছু করি, কিন্তু কেউ আমার কথা চিন্তা করে না। আমার শাশুড়ি মামায় কথা শোনায়, আপনি ওনাকে বদলান ভগবান। গৌতমী তার সমস্ত মনের কষ্ট সমস্ত কিছু মহাদেব শিবকে জানালো। কৈলাসে বসে মহাদেব শিব গৌতমীর সমস্ত কষ্ট শুনল। ঠিক পরের দিন সকালবেলা গায়ত্রী দেবীর বাড়িতে একটা ভিখারি এসে উপস্থিত হলো। দয়া করে আমাকে কিছু ভিক্ষা দাও। আরে আমার বাড়ির দুয়ারে ভিখারি এসেছে, এত বড় সাহস, যাই গিয়ে দেখি। মা, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আরে আমার কাছে তো কিছুই নেই, শুধু জল আছে, তুমি খাবে? এই কথা বলে গায়ত্রী দেবী বাড়ির ভেতর থেকে কিছুটা জল নিয়ে এলো আর ভিখারিকে দিল। মা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই ভিখারি ওখান থেকে জল খেল, তারপর সে চলে গেল। তারপর গায়ত্রী দেবীও তার রান্নাঘরেতে রান্না করতে চলে গেল। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখল এক এক করে সমস্ত পাত্রই খালি, তাতে কিছুই ছিল না। আরে বৌমা, তুমি কি আজ কিছু রান্না করনি? সব পাত্রগুলো খালি পড়ে আছে কেন? আরে কই না তো মা, আমি তো আপনার পছন্দের সব কিছু রান্না করে রেখেছিলাম, কিন্তু কিভাবে গায়েব হয়ে গেল আমি তো জানি না। মনে হচ্ছে আপনি ওই ভিখারিকে মিথ্যে বলেছেন, তাই হয়তো এই কারণে এই সব কিছু হয়েছে। গৌতমীর মুখ থেকে এরকম কথা শুনে গায়ত্রী দেবী তো বেশ চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে ঠিক ওই ভিখারিটাই তার বাড়িতে এসে উপস্থিত হল। মাই, কিছু ভিক্ষা দাও। আরে তুমি আবার চলে এলে? ক্ষমা করবেন মা, আজকে আমি ক্ষুধার্ত না, আজকে আমি অন্য কারণে এসেছি। ও, কেন এসেছো? আমার স্ত্রীর পরার মতো কোনো শাড়ি নেই, যদি আপনাদের কোনো পুরনো শাড়ি থাকে তাহলে দিলে খুবই উপকার হতো, ভগবান আপনাদের মঙ্গল করবে। আরে আমার কাছে তো কোনো শাড়ি নেই এখন, আমি তো একজন ভিখারিকে সব কিছু দিয়েছি, এখন আমার কাছে কিছু নেই বাপু। গায়ত্রী দেবীর মুখ থেকে ওইরকম কথা শুনে ভিখারি ওখান থেকে চলে গেল। ভেতর থেকে তখনই তার বৌমা দৌড়াতে দৌড়াতে তার শাশুড়িমার কাছে এলো আর বলল, আরে শাশুড়ি মা, আমি যখন জামা কাপড় ধুচ্ছিলাম সমস্ত কাপড় দেখি গায়েব হয়ে গেল। আরে কাপড় আবার গায়েব হয় নাকি? তুমি নিজের দোষ লুকানোর জন্য এই রকম মিথ্যে কথা বলছো, তাই না? না মা, আমি কিছু করিনি। তখনই তার ছেলে রাজুও বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে তার মাকে বলল, আরে মা, আমার আলমারিতে এত কোনো কাপড় চোপড় ছিল দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেল? কি কি বললি, তোর আলমারিতে জামা কাপড় নেই? তারা যখন এইভাবে কথা বলছিল তখন বিরাইয়া নামের একজন ভদ্রলোক ওখানে এসে উপস্থিত হল। বুড়িমা, এই নিন আপনাদের কাপড় চোপড়, আমি জানি না এই কাপড় চোপড়গুলো আমার বাড়িতে কিভাবে এলো। এই কথা বলে বিরাইয়া ওখান থেকে চলে গেল। এইসব শুনে গায়ত্রী দেবী তো বেশ আশ্চর্য হয়ে গেল। আরে কিছু একটা গণ্ডগোল আছে, ওই ভিখারি নিশ্চয়ই কোনো জাদুকর হবে, ওনার থেকে এবার একটু আমাকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু উনি আমার বাড়িটাকে পুরো নষ্ট করে দেবে। গায়ত্রী দেবী মনে মনে তাকে জাদুঘর ভাবছিল। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। তারপর একদিন হঠাৎ করে ওই ভিখারিটা আবার তাদের বাড়িতে এসে বলল, মাই, তোমার ছেলে কি বাড়িতে আছে? আরে তোমার আবার এখন আমার ছেলের সাথে কি দরকার পড়ল? না মাই, সেরকম কিছু না, এই গ্রামেতে মাথা গোজার মতো একটা ঠিকঠাক বাড়িও আমার নেই। আমি শুনেছি যে আপনার ছেলের মন খুবই ভালো, খুবই পরিষ্কার, সে সকলের সাহায্য করে, যদি একটা বাড়ির ব্যবস্থা করে দিত থাকার জন্য খুবই ভালো হতো। আরে এর আবার কি ঘরের দরকার পড়লো, আর এখন একটা ঘর তৈরি করতে অনেক টাকা খরচ হবে, আর এই ভিখারি ঠিক করে ভিক্ষা করে খেতে পারে না, আবার টাকা দেবে নাকি ঘর ভাড়া দিতেই পারবে না। না না, ওনাকে মিথ্যে বলে এখান থেকে তাড়িয়ে দিই, সেটাই ভালো হবে। আরে আপনি আমাকে এসব কি বলছেন, কালকেই তো আমার ছেলেটা মারা গেল, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, আপনি আর এইসব বলে আমাকে কষ্ট দেবেন না। গায়ত্রী দেবী এই কথা বলা মাত্রই ভেতরে তার ছেলে রাজু মারা যাবে।
শাশুড়ি মা দেখুন না আপনার ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে না, কেমন ভাবে শুয়ে রয়েছে দেখুন না একবার। আরে এটা কি হলো, হে ভগবান, তুমি হঠাৎ করে আমার ছেলেকে এইভাবে মেরে ফেললে কেন? গায়ত্রী দেবী ভেতর থেকে খুবই কষ্ট পাচ্ছিল তার একমাত্র ছেলে, তখন সে চিন্তা করতে লাগলো। না, মনে হচ্ছে ওই ভিখারি কোনো সাধারণ ব্যক্তি না, দাঁড়ো গিয়ে দেখি। তখন সে বাইরে এসে ওই ভিখারির পায়ে পড়ে গেল আর তাকে বলল, হে বাবা, আপনি কোনো সাধারণ ব্যক্তি না, আমি আজ বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি জানি না আপনি কে, কিন্তু আমার এই মূর্খতার কারণে সবসময় আপনাকে উল্টোপাল্টা বলেছি, খালি হাতে বিদায় দিয়েছি, আপনাকে মিথ্যে বলেছি, আর এখন তো আমি আমার ছেলেটাকেও হারিয়েছি, কি করব বলুন। এই কথা বলে গায়ত্রী দেবী ওই ভিখারিকে এক প্লেট ভর্তি ভালো ভালো খাবার দেবে। এনিন বাবা, আপনি এগুলো স্বীকার করুন। ভিখারির কাছে হাত জোর করে গায়ত্রী দেবী কাঁদতে লাগলো। তখনই ওই ভিখারি হঠাৎ করে মহাদেব ভগবান শিবে রূপান্তরিত হবে। হে ভগবান শিব, আমি অনেক বড় অন্যায় করেছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। দেখো মা, তুমি যদি সারা জীবন আমার পুজো করো আর আমার তৈরি মানুষকে যদি তুমি তিরস্কার করো, সেই পুজো কোনোদিনই তোমার সফল হবে না। আগে সমস্ত মানুষকে ভালোবাসতে শেখো, তাদেরকে ভিক্ষা দিতে শেখো। হে প্রভু, দয়া করে আপনি আমার স্বামীটাকে বাঁচান, উনি খুব ভালো মনের মানুষ, লোকেদেরকে সাহায্য করে, আপনি ওনাকে বাঁচান। তাদের দুজনের প্রার্থনা শুনে ভগবান শিব রাজুকে আবার জীবিত করে তুলবে। তারপর তাদের সবাইকে আশীর্বাদ করে ওখান থেকে নৌদা হয়ে যাবে। সেই দিনের পর থেকে সমস্ত গরিব দুঃখী ভিখারিদেরকে অনেক দান ধান করত।